আজ সম্পূর্ণ হলো বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান। 30শে ডিসেম্বর থেকে এনজিপি টু মালদা হয়ে কলকাতা পর্যন্ত ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। এখনো পর্যন্ত রেল কর্তৃপক্ষের তরফে যা খবর, প্রথমত এনজিপি থেকে মালদা হয়ে কলকাতা পর্যন্ত যখন ছোটা শুরু করবে বন্দে ভারত এক্সপ্রেস, সেই সময় রেলের যে সব থেকে হাই স্পিড রয়েছে, অর্থাৎ 110 স্পিডে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস, অর্থাৎ শতাব্দীর প্যারালাল গতিতে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। তবে এখনো পর্যন্ত রেলের তরফে খবর, শতাব্দী থেকে কিছুটা হলেও সময় কম লাগবে বন্দে ভারত এক্সপ্রেসে। তবে কিছুদিনের মধ্যেই, আগামী 2-3 মাসের মধ্যেই এনজিপি থেকে কলকাতা পর্যন্ত রেলওয়ে ট্র্যাকের ডেভেলপমেন্ট করা হবে এবং তারপর 130 গতিতে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। পরবর্তীতে সেই গতি আরও বাড়তে পারে। বন্দে ভারত এক্সপ্রেসে থাকছে দু ধরনের বগি, একটি হলো এক্সিকিউটিভ ক্লাস এবং পাশাপাশি এসি কেয়ার কার। এই দুটি বগি থাকছে বন্দে ভারত এক্সপ্রেসে। এবং সবথেকে বড় খুশির খবর হলো, আগামী 30শে ডিসেম্বর থেকে শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে যাত্রা শুরু করবে বন্দে ভারত এক্সপ্রেস। শিলিগুড়ি থেকে মালদা এবং মালদার থেকে কলকাতা, এই রুট ধরেই কিন্তু চলবে বন্দে ভারত এক্সপ্রেস। তবে এখনও পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসের স্টপিস কটা থাকবে, কোন কোন স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়াবে, বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া কত হবে এবং তার পাশাপাশি বন্দে ভারত এক্সপ্রেসে করে যাতায়াত করার জন্য কোথা থেকেই বা টিকিট বুক করা হবে, সেই সমস্ত বিষয়ে কোনো রকম নোটিফিকেশান আসেনি বলেই জানিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে আগামী 2-1 দিনের মধ্যেই সেই সমস্ত নোটিফিকেশান এসে পড়বে এবং এখনও পর্যন্ত আশা করা যাচ্ছে IRCTC মাধ্যমেই বুক করা যাবে বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট। এবং আজকের সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে খুশির খবর হলো, সফলভাবে সম্পূর্ণ হলো বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান। নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত এসে পৌঁছালো বন্দে ভারত এক্সপ্রেস। बहुत ही वर्ल्ड क्लास एक्सपीरियंस है, वर्ल्ड क्लास ट्रेन का वर्ल्ड क्लास एक्सपीरियंस है, बहुत बढ़िया ट्रेन। सर इसका जो अभी फिलहाल जो स्पीड है, सर कितना स्पीड में चलेगा? अभी तो हमारा सेक्शनल स्पीड 110 में चलेगी, बट बहुत जल्दी हम उसको 130 तक कर लेंगे आपको मालदा। सर सर एक चीज पूछना चाहेंगे, यहाँ से जो मालदा तक का जो ट्रैक है, वो ट्रैक को डेवलप करने में कितना दिन टाइम लगेगा सर? बहुत जल्दी हम लोग कर देंगे, विद इन नेक्स्ट 3-4 महीना हम लोग कर देंगे। तब सर कितना स्पीड में भाग? 130। 130 का? हाँ, तो फिलहाल अभी 110 है। तो सर अब फिलहाल बोला जाए कि ये मतलब शताब्दी एक्सप्रेस के पैरेलल ही चलेगा? शताब्दी के पैरेलल चलेगा, बट इसमें थोड़ा एक्सेलरेशन डिसेलरेशन फास्टर है तो कम टाइम में आएगा। सर स्टॉपेज इसका निर्धारित हुआ नहीं सर? अभी हमारे पास नोटिफिकेशन नहीं आया है। ठीक है, हमारे पास अभी नोटिफिकेशन नहीं आया है। सर इसका जो मतलब काम चल रहा है, कौन सा सेक्शन में बोगी है, कौन सा भाग में, मतलब इकोनॉमी इसमें? इसमें एग्जीक्यूटिव क्लास होता है और चेयर कार होता है, एसी चेयर कार होता है। सर अभी स्पीड कितना है अप्रोक्स? अभी तो हम लोग अपना जो सेक्शनल स्पीड है मैक्सिमम 110 है, उसमें चलेगी, बट बहुत जल्दी हम उसको 130 में अपग्रेड करेंगे। टाइम तो नहीं लग रहा है अभी, 7.5 से 8 घंटे अभी थोड़ा टाइम बचेगा, अराउंड 15-20 मिनट बचेगी, क्योंकि इसमें एक्सेलरेशन और डिसेलरेशन फास्टर है। कहाँ कहाँ स्टॉपेज होगा इसका फिलहाल? अभी नोटिफिकेशन नहीं आया है। और एक सर चीज पूछना चाहेंगे कि इसका तो मतलब अभी तक नोटिफिकेशन नहीं आएगा, IRCTC साइट में आप बुक कर सकते हो। अच्छा। और काउंटर में भी बुक कर सकते हो। अभी तक कमर्शियल रन का अभी तक डिटेल नोटिफिकेशन इशू नहीं हुआ है। कमर्शियल होने के बाद ही इसका बुकिंग चालू होगा जी। वंदे भारत जाइ होक आज घटना चक्र हमें गुवाहाटी जब স্টেশনে ওয়েট করছি, ট্রেনটা একটু লেট থাকাতে বন্দে ভারত আমাদের দর্শন হয়ে গেল, এবং যদি ট্রেনটি লেট না থাকতো আমরা দর্শন করতে পারতাম না। এবং আমি ভিতরে উঠে যা দেখলাম, ভেরি নাইস, এর তুলনা হয় না।
কিন্তু সবচেয়ে বড় কথা আমার আমার মতে যেটা যতদূর জানি এটা একটাই স্টপেজ বলছে মালদা, এরপরে যদি ট্রেনটাকে আরও ওদিকে নেয় ট্রেনটি সেই মর্যাদা থাকবে না। আমরা চাই বন্দে ভারত বন্দে ভারতই থাকুক, এবং এটা হওয়াতে অনেক লোকের অনেক উপকার হবে। বর্তমানে 8 ঘন্টা বলছে, পরবর্তীতে বোধ হয় 1 ঘন্টা পর আরও টাইম কমে যাবে, তাই লোকের পক্ষে তো এটা বিরাট সুবিধাজনক অবস্থা, এবং সবাই করবে, কারণ শতাব্দীতে সবাই যাবে। এবার এটা যাবে বন্দে ভারতে যাবে, বন্দে ভারত চলুক আমরাও চাই, কিন্তু ওই যে একটা কথা বললাম, এটাকে যদি আরও টানাটানি করে ট্রেনটার গুরুত্বটা কমে, যে কোনো কিছুরই একটা ওয়েট থাকা দরকার। সেই আমার ব্যক্তিগত মত, এটা নিউ জলপাইগুড়ি পর্যন্ত থাকাই হ্যাঁ, ভিতর টোটো চেয়ার কার এবং চেয়ারগুলো অতি সুন্দর, ডাবল ই তুলনা হয় অতনু দাশগুপ্ত। থ্যাংক ইউ।